আজ 16 আগস্ট 2015, আমি ইন্দোনেশিয়ার একদম শেষ প্রান্ত অর্থাৎ বে অফ বেঙ্গলের ঠিক যেখান থেকে ইন্দোনেশিয়ার দেশের শুরু ঠিক সেই প্রান্তেই আমি চলে এসেছি। এটা সাবাং দ্বীপের শেষ একটি প্রান্ত আর এটা হচ্ছে 0 কিলোমিটার ইন্দোনেশিয়া, অর্থাৎ এইখান থেকে ইন্দোনেশিয়ার শুরু। আর এই জায়গাটাতে সবাই আসে, সাবাং যারা এসছে তারা অবশ্যই সবাই একবার এই 0 কিলোমিটার জায়গাতে দেখে যাবে। আর এই দিকটায় যেদিকে সাগর দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গল এইখান দিয়ে সোজা যদি যাওয়া হয় তবে দেখা যাবে আন্দামান নিকোবর অফ ইন্ডিয়া। এই হলো বে অফ বেঙ্গল, এখান থেকেই ইন্দোনেশিয়ার শুরু। দূরে দেখা যাচ্ছে বড় বড় ভ্যাসেল, এগুলো হচ্ছে ওশান গোয়িং ভ্যাসেলগুলো। আর আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে যে জলটা, যে জলরাশি, এটা কিন্তু বে অফ বেঙ্গলের জল। আর এই দিকটা দেখুন, পুরো সাবাং দ্বীপ যেটা আমি ঘুরে এসেছি সম্পূর্ণ প্রায় 20-22 কিলোমিটার অল দ্য ওয়ে ফ্রম দ্য জেটি টু হিয়ার। আজকের তাপমাত্রা বেশ সহনশীল, বাতাস বেশ গায়ে লাগলেও মোটামুটি সহ্য করার মতো, অর্থাৎ তেমন কোনো গরম নেই, আর্দ্রতা নেই। তবে মাঝে মাঝে ধূসর মেঘে আকাশ ছেয়ে গিয়েছিল এবং যার ফলে একটা বৃষ্টির হুমকি ছিল। বেশ আতঙ্কে ছিলাম যে সাবাং আসাটা হয়তোবা আমার ব্যর্থ হয়ে যাবে কি না। যাক, শেষ পর্যন্ত ঈশ্বরের পরম কৃপায় বেঁচে গেলাম এই বৃষ্টির ঝামেলা থেকে। দেখুন সবাই দর্শনার্থী পর্যটক যারা এসছে এই 0 পয়েন্ট অর্থাৎ ইন্দোনেশিয়ার শুরুটা দেখার জন্যে। This is Bonnie Amin from 0 kilometer Indonesia Sabang. Aaj 16 August 2015. Aaj kal ei deshe 70 bochorer bijoy divas udjapon hote jabe ar sei hishebe puro deshe যেহেতু শনিবার এবং রবিবার এই দুটো বিষয়ে দুটো দিনের সাথে সাথে বিজয় দিবসটাকেও সংযুক্ত করে লং উইকেন্ড শুরু হয়েছে। আর এই লং উইকেন্ডে আমি ম্যাদানে থাকতে চাইনি, আমি সেই জন্যই উড়ে চলে এসেছি ম্যাদান থেকে, চলে এসেছি বান্দা আচেতে। বান্দা আচে থেকেই আমি এখানে জেটি করে, সরি, ফেরি করে চলে এসেছি এই সাবাং দ্বীপে। সাবাং দ্বীপ অসম্ভব সুন্দর, আমি এত বেশি মুগ্ধ হলাম এর সবুজ সবুজ রং দেখে। আর আমরা সবসময় শুনতাম যে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, এই কথাটা যেই কবি লিখেছেন, যিনি বলেছেন, তার নামটা নাই বা নিলাম, তবে তিনি আমাদেরকে অবশ্য কুপো মুন্ডুক ভেবেই বাংলাদেশকে সেরকম সুজলা সুফলা বলেছিল। তবে সুজলা সুফলা যদি কেউ দেখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ইন্দোনেশিয়াতে আসা দরকার। আর ইন্দোনেশিয়া, পুরো ইন্দোনেশিয়াটা আমার যে অঞ্চলগুলো ঘোরা আছে সেগুলোতে আমার কাছে মনে হচ্ছে যেন এখানেই প্রচুর প্রচুর যেই সবুজটা, এদের সবুজ গাঢ় সবুজ, গাঢ় সবুজ সাধারণ না। এবং এই যে দেখুন কিলোমিটার 0 কিলোমিটার ইন্দোনেশিয়া, আমি একটু পরেই সেখানে যাব, কয়েকজনের সাথে কথা বলবো। আর তবে অবশ্য আমাকে 2:30 বাজে আবার ঘাটে ফিরে যেতে হবে, কারণ আমার 2:30 পরে আমার আর ফেরত যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। সেজন্যই আমি অবশ্য খুব একটা প্যানিক অবস্থায় আছি, আর অন্য এক্স্যাক্টলি কতটুকু আমি দেখতে পাবো। তবে ইবো যে দ্বীপটা আছে সেই ইবো দ্বীপটাও একটা ছোট্ট একটা দ্বীপ, আর সেটাও আমি একটু ঘুরে দেখব। আর আমার যে বেচা, আমার বেচা ড্রাইভার হচ্ছে এই ব্যক্তি, বেচা ড্রাইভার, ওর নাম হচ্ছে আয়ো।
আই একজন মুসলমান, সাবাং এর আছে মুসলমান। দেখি এবার আমি ক্যামেরার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই ট্যুরিজমকে ভিত্তি করে গড়ে উঠেছে অনেকগুলো ছোটোখাটো দোকান, আর এই দোকানে অবশ্যই গলা কাটা দাম, গলা কাটা দাম। যে একটা ডাব আমি লাংসাতে খেয়েছি, লক্সমাওয়েতে খেয়েছিলাম 5,000 রুপিয়াতে, যেটা লাংসাতে হয়েছে 6,000, বান্দা আছেতে হয়েছে 7,000-এর মতো। কিন্তু এইখানে লিমা প্লাস রিবু অর্থাৎ 15,000 রুপিয়া, ভেরি এক্সপেন্সিভ। সুতরাং এইখানে একটা ডাবের দাম 3 গুণ দাম, আর সেটা হচ্ছে শুধুমাত্র ট্যুরিজমের কারণে। দিস ইজ বনি আমিন ফ্রম সাবাং আইল্যান্ড, আচে প্রভিন্স, ইন্দোনেশিয়া, 16th of August 2015. থ্যাংক ইউ।